হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ ইউটিউব চ্যানেল। আর আজকে আমাদের ফাইনাল এপিসোড, আর আজকে যাব আমরা জঙ্গলের উদ্দেশ্যে। আমার সাথে আছে শঙ্কর, শান্তনু এবং সুরজিৎ, আর খুব মজা হবে, সাথে থাকুন। ইলেকট্রিক রিকশা, সেই ইলেকট্রিক রিকশাতে করে আমরা যাব জঙ্গলের উদ্দেশ্যে। গ্রামের লোকজন, তাদের মন খুব ভালো হয়, তারা সবাইকে নিজের পরিবারের লোকের মতো ট্রিট করে, সেই জন্য জিজ্ঞাসা করছে যে আমরা কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, আর আমরা উত্তর দিতে দিতে চলেছি। চল ঘুরি নি তাহলে। কেউ নেই, তার মধ্যে ধান মেলে রেখে দিয়েছে, সেই কারণে রাস্তা দিয়ে আমাদের আর যাওয়া যাবে না, রাস্তা ব্লক। এবার আমাদের গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হবে, তাতে একটু সময়ও লাগবে, আমরা লেটও হবো। তবে বন্ধুরা, তোমরা জানো যে আমাদের যতই যত রকম সমস্যা আসুক না কেন, আমরা সমস্যাকে ভেদ করে, সমস্যাকে ভেঙে চুরে আমরা এগিয়ে, আগেও এগিয়েছি, আজকেও তাই করবো। বিশাল চাতক পথ, এইখানে আমার গাড়িও বাড়ি খেয়েছিল। রাস্তার মাঝখানে এসে আর একটা সমস্যা, গাড়ির চাকায় প্রবলেম হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে না যে গাড়ির প্রবলেমটা কতটা গুরুতর, আর কতক্ষণে পৌঁছাবো সেটাও একটা দ্বন্দ্ব আমাদের কাছে। জায়গাটা খুব সুন্দর, এই পাশে রয়েছে জঙ্গল, আর এই দিকটা রয়েছে লোকালিটি, আর জঙ্গলের ওই পাশটাই রয়েছে বাঘের টাইগার ফরেস্ট, জঙ্গলের ওই পাশটা, আর আমরা ওদিকে যাচ্ছি মাতলা নদী এই পাশটায়, এদিকটাতে যাচ্ছি। তোমরা দেখলে আমাদের সাথে কি কি ঘটনা ঘটলো, আর রাস্তা পুরো মাখনের মতন, কোনো সমস্যা হচ্ছে না, দারুণ যাচ্ছি আমরা, একটু ঢেউ খেতে খেতে। টোটো খারাপ হয়ে গেছিল, কেমন রাস্তা আর কি করতে যাচ্ছি আমরা। আমরা এখন এসে দাঁড়িয়েছি কাটামারি খেয়া ঘাটে, আর এখান থেকে আমাদের নদী পার হয়ে মাতলার পাড়ে যেতে হবে, কিন্তু ঘাটে একটাই নৌকা রয়েছে, কিন্তু নৌকার মালিক নেই, আমরা বুঝতে পারছি না যে এই নৌকাটাই যাবে কি যাবে না। হ্যাঁ, এই কি ফেলে
নদীর নাম হচ্ছে পিয়ালি নদী, আর এখন আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি আছি। এই দিকে তো তারা ভালো উঠবে, কোনো কথা বলিস না। চেষ্টা করছি দাঁড়া, শুনেছিস? এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি এভাবে ঘুরতে এসে বাঘ দেখতে পারবো, একটা সত্যি একটা অনবদ্য পাওনা, একটা অনবদ্য অভিজ্ঞতা আমাদের সবার কি শুনেছি, তাই তো? ঠিক তাই, আর খুবই রোমহর্ষক অভিজ্ঞতা হলো আমাদের, আর আমাদের সবার মোটামুটি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এরকম অভিজ্ঞতা হলো, আর তার সাথে সাথে আরও সুন্দর সুন্দর জিনিস দেখলাম। আর আমাদের পিছনে রয়েছে সেই বিখ্যাত মাতলা নদী, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক, আর এই পাশে ফগের জন্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওই পাশে একটা জঙ্গল রয়েছে, ওটা হচ্ছে টাইগার ফরেস্ট, আর তার ওই পাশে রয়েছে বিদ্যাধরী নদী, আর যত দক্ষিণ দিকে যাব তত হচ্ছে সমুদ্র। তো এখন তোমরা উপভোগ করো মাতলার সৌন্দর্য। Thank you.
দেখো বাঘ দেখার অভিজ্ঞতা তো সবসময় হয় না, আর আমরা এতবার সুন্দরবনে এসেছি, এসব অঞ্চলে ঘুরেছি কিন্তু বাঘ কোনোবারই দেখতে পারিনি। এবার এসেছি, এবারে দেখেছি। আমি আগেও বলেছি আমাদের পুরো একদম রোমহর্ষক অভিজ্ঞতা আর অত্যন্ত দুর্ধর্ষ। আর বন্ধুরা তোমরা আসছো আর বন দফতর আস্তে আস্তে আরও কেয়ার করছে, তো তোমরা হয় তো দেখলেও দেখতে পারো। তো ওভারঅল অভিজ্ঞতাটি এতটাই মধুর, এতটাই সুন্দর যে হয়তো ভাষায় ব্যাখ্যা করা যাবে না। এবং জায়গাটা তো খুব সুন্দর, শীতকাল ফগের জন্য আমরা ওপাশটা দেখতে পাচ্ছি না, ওপারে জঙ্গলটাও দেখানো যায়নি, জানি না কতটা দেখানো সম্ভব হয়েছে, সেটা তন্ময় ভালো বলতে পারবে। আর ওভারঅল অবশ্যই খুব সুন্দর, সব কিছু ওভারঅল ভালোই ছিল। আর এরকম বিকালবেলা মাতলার পাশে সাইডে ট্যুরিস্ট নৌকাগুলো চলে যাচ্ছে আর দূরেই বাঘের জঙ্গল, সত্যি অসাধারণ। তো বন্ধুরা এটাই ছিল আমাদের সুন্দরবনের লাস্ট এপিসোড রয়্যাল বেঙ্গল টাইগার। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও। আর সবাইকে আবার আগেও বলেছি আবার বলছি, সুন্দরবন আসো, সুন্দরবন খুবই সুন্দর জায়গা আমাদের পশ্চিমবঙ্গের। তো এই বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং। Yeah.